শ্রাবণ মাসে ময়ূর পালক দিয়ে করুন একটি অব্যর্থ টোটকা, জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। বাস্তুমতে ময়ূর পালকের বিশেষ গুণাগুণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথায় ময়ূর পালক ধারণ করতেন। আপনি যদি শ্রাবণ মাসে ময়ূর পালক দিয়ে কিছু টোটকা করেন, তাহলে ভগবান মহাদেবের পাশাপাশি ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাবেন। ময়ূর পালক আমাদের জীবনে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। জীবনে আর্থিক সংকট, এমনকি শত্রু জ্বালা, এছাড়াও যারা গ্রহদোষে ভুগছেন এখান থেকেও মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও পরিবারে সুখ শান্তি বজায় রাখতে, বিভিন্ন সমস্যার সমাধান পেতে ময়ূর পালককে আপনি আপনার জীবনে এইভাবে ব্যবহার করুন, অত্যন্তই সুফল পাবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেকের বাড়িতেই ময়ূর পালক দেখতে পাওয়া যায়। আপনারা হয়তো ময়ূর পালকের গুণাগুণ বা এই পালকের সঠিক ব্যবহার জানেন না। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে ময়ূর পালকের গুণাগুণ এবং কিভাবে ব্যবহার করবেন আপনি আপনার জীবনে, অবশ্যই ভিডিওটি দেখুন। আর শ্রাবণ মাস চলাকালীন বাড়িতে আনুন ময়ূর পালক, আর ফললাভ পেয়ে যান হাতে নাতে। আপনি আপনার জীবন থাকা বিভিন্ন প্রকার বিপদ আপদ এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এই পালক আমাদের সৌভাগ্য ফেরাতে একটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। প্রথমত বলা হচ্ছে আপনি আপনার বাড়িতে ময়ূরের পালক কিনে আনুন। ঘরের মূল দরজার সামনে এক জোড়া ময়ূর পালক ঝুলিয়ে রাখুন। এর ফলে আপনার গৃহে যে সমস্ত অশুভ শক্তি কাজ করছে, যার ফলে আপনার পরিবারে বিভিন্ন সমস্যা লেগে রয়েছে, এমনকি আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে সেখান থেকেও মুক্তি পেয়ে যাবেন। কোনো প্রকার অশুভ শক্তি আপনার পরিবারকে ক্ষতি করতে পারবে না। তাই বলা হচ্ছে এক জোড়া ময়ূর পালক নিয়ে আসুন এবং বাড়ির মূল দরজার সামনে অর্থাৎ প্রবেশদ্বারে চুপচাপ ঝুলিয়ে রেখে দিন। এর ফলে বিভিন্ন ফল লাভ আপনি আপনার জীবনে হাতে নাতে পাবেন। অপরদিকে বলা হচ্ছে আপনি নিজে যদি সব কাজে সাফল্য পেতে চান, তাহলে নিজের কাছে এই পালক চুপচাপ রেখে দিন। যারা জীবনে সাফল্য পাচ্ছেন না, বারংবার ব্যর্থতা আসছে, ব্যর্থতায় ভুগছেন, এখান থেকে মুক্তি পেয়ে যাবেন, অবশ্যই এক টুকরো পালক নিজের কাছে রেখে দিন। দেখবেন আপনি আপনার সাফল্য পাবেন খুব শীঘ্রই। অপরদিকে বলা হচ্ছে আপনার দাম্পত্য জীবনে সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ এই রকম লেগে রয়েছে, এখান থেকে আপনি মুক্তি পেতে চান, তাহলে বলা হচ্ছে বেডরুমে এক জোড়া ময়ূর পালক রেখে দিন। এর ফলে আপনার দাম্পত্য জীবনে যেমন সুখের পরিমাণ বৃদ্ধি পাবে, পরিবারে সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। অপরদিকে দেখে নেব আপনি কি জীবনে আর্থিক উন্নতি করতে পারছেন না, অর্থ রোজগারে সমস্যা চলছে। যদি আর্থিক সংকট কাটাতে চান তাহলে এই উপায়টি মেনে চলুন। অর্থ প্রাপ্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর মন্দিরে গিয়ে ময়ূর পালক রেখে পুজো করুন। 40 দিন পরে এটিকে আপনি যেখানে টাকা রাখেন, ক্যাশবাক্সে, আলমারিতে, টাকা পয়সা রাখার জায়গায় চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার জীবনে অর্থের সমাগম ঘটবে, আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যারা
অর্থ রোজগারে আর্থিক দিক থেকে আপনারা পিছিয়ে পড়ছিলেন, অবশ্যই এখান থেকে মুক্তি পেয়ে যাবেন যদি এই ছোট্ট উপায়টি মেনে চলেন। আবার অনেক সময় দেখা যায় যে কি আমরা খারাপ নজরে পড়েছি, এর ফলে আমাদের শরীর খারাপ, এমনকি আপনার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, কোনো কাজই আপনার জীবনে হচ্ছে না, আটকে যাচ্ছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য ময়ূরে পালককে রূপোর তাবিজে ভরে বিছানার পাশে রেখে দিন, দেখবেন আপনি এখান থেকে মুক্তি পাবেন। বিশেষ করে বাচ্চা শিশুদের খারাপ নজর থেকে রক্ষা করতে এই উপায়টি খুবই কার্যকরী, আপনারা এটি করতে পারেন, এখান থেকে ফললাভ পাবেন খুব তাড়াতাড়ি। অপরদিকে বলা হচ্ছে গ্রহদোষ থেকে মুক্তির উপায়। যদি কারোর কুণ্ডলিতে গ্রহদোষ থাকে এবং তার কারণে জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এরকম হলে শীঘ্রই তা থেকে মুক্তি উপায় আপনাদের জানিয়ে দেব। গ্রহদোষ দূর করার জন্য ময়ূরে পালকের একটি বিশেষ ক্রিয়া করতে হবে। এর জন্য হাতে ময়ূরে পালক ধরে অশুভ গ্রহ সম্পর্কিত মন্ত্র 21 বার বলুন, আর তারপর ময়ূরে পালককে জল ছিটিয়ে তা পূজোর ঘরে রেখে দিন। কিছুদিনের মধ্যেই আপনি এখান থেকে মুক্তি পাবেন, কিছুটা হলেও জীবনে সমস্যার সমাধান পাবেন। আপনি কি বহুদিন ধরে কোনো কাজে সমস্যায় পড়েছেন, সংসারে প্রবল অশান্তি লেগে রয়েছে, আপনি কোনো কাজে সমাধান পাচ্ছেন না, তাহলে ঘরে ময়ূরের পালক দিয়ে গঙ্গা জল সন্ধ্যাবেলায় ছেটানোর কথা বলছেন জ্যোতিষবিদরা। একদিনে 21 বার এইভাবে গঙ্গা জল ছিটিয়ে দিলে তা অত্যন্তই শুভ ফল পাওয়া যায়, এর ফলে ঘরে সুখ শান্তি বজায় থাকে। তাই গঙ্গা জল এবং ময়ূরের পালক দিয়ে এই ছোট্ট কাজটি করে ফেলুন। আপনাকে 21 বার এই গঙ্গা জল ছেটাতে হবে, আপনি খুব ভালো ফলাফল পাবেন হাতে নাতে। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।